হ্যালো বন্ধুরা, প্রেয়সীস প্যাশনের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি কালী পুজোতে সবাই খুব আনন্দ করছো। আজকে আমি শেয়ার করব আমার আড়ম্বরহীন মায়ের আরাধনা। তো দেখো, সকালে উঠেই দেখি আকাশে ভীষণ মেঘ আর বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তারপরে বরের অফিস ছুটি নেই, তাই কোনো মন্দিরে গিয়ে পুজো দিতে পারবো না। তো আমার কাছে মায়ের কোনো মূর্তিও নেই, আমার কাছে আমার একটা মায়ের আঁকা ছবি ছিল, তো সেটাকেই ভাবলাম ফ্রেমবন্দি করি। তো দেখো, আমি সেটাই ফ্রেমবন্দি করছি। একটা কার্ডবোর্ড নিয়েছি আর এটা হচ্ছে টেপ, এটা নিয়ে মায়ের ছবিটাকে আমি ফ্রেমবন্দি করছি। তো আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না, প্রথমে ভেবেছিলাম যে মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে মোমবাতি ধূপ এসব জ্বালিয়ে আসব, কিন্তু আজকে যেহেতু সেই সুযোগ নেই তাই ভাবলাম এইভাবেই শুরু করি। তো দেখো, এখানে আমি ফ্রেমটা বানালাম কি করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি একটু ছবি আঁকতে ভালোবাসি, পারি না পারি কিন্তু আমার খুব ভালো লাগে। আর আমি ছবি আঁকলে ওই অ্যামাজনের কার্ডবোর্ড বা বিভিন্ন ধরনের বিস্কুটের প্যাকেট এই সমস্ত একটু শক্ত কাগজের ওপরে সেটাকে সেটে দিয়ে ওপরে প্লাস্টিক দিয়ে এরকম ফ্রেমবন্দি করে রাখি, তাতে অনেক দিন বছরের পর বছর ছবিগুলো ভালো থাকে। দেখো, এক্সট্রা যে টেপটা সেটা আমি পেছন দিকে আটকে দিলাম এইভাবে, এটা বেশ শক্তপোক্ত হয়েছে। এটাকে কোথাও এবার দাঁড় করিয়ে রাখা যাবে, পুজো করতে আমার সুবিধা হবে। তো দেখো, আমার রেডি হয়ে গেল মা কালীর মূর্তি, কেমন হয়েছে জানিও আমার ছোট্ট প্রচেষ্টা। এখানে দেখো আমার ছোট্ট আয়োজন, এই যে মহাদেবের মূর্তি এটা আমি বাড়ি থেকে এনেছিলাম, আর এই যে মায়ের মূর্তি, আর এই ঘট আর আমের পল্লবটা আমি বাড়ির থেকে এনেছিলাম, আর এই যে মহাদেবের মূর্তি, আর এই যে কাগজ দিয়ে কিছু ফুল বানিয়েছি, কারণ এখানে তো ওইভাবে রাস্তাঘাটে ফুল পাওয়া যায় না। আর এই যে এখানে দিয়েছি প্রসাদে গোটা ফল, কমলা লেবু, কলা, জল, আর এখানে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। তো এখন আমি ছোট্ট করে একটু আরাধনা করব। দেখো, প্রথমে মোমবাতি দিয়ে আমি ভগবানের আরাধনা করছি। এরপরে ধূপকাঠি জ্বালিয়ে একটু ঠাকুরকে ডাকছি, ঠাকুরের নাম করছি। একটু শঙ্খ বাজালাম, তারপরে ঠাকুরকে ভোগ নিবেদন করে দেবো। তো এইভাবে আমি ছোট্ট করে মাকে পুজো করলাম। এরপর চলে এলাম সন্ধেবেলায়, তো হাজব্যান্ড অফিস থেকে আসার সময় এই মোমবাতিগুলো নিয়ে এসেছে। তো প্রত্যেকবার আমরা পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রদীপ দিই, তো এবারও তার অন্যথা হবে কেন, তাই জন্য আমি যে একটা রঙ্গোলি তৈরি করেছিলাম, রঙহীন রঙ্গোলি বলতে পারো, আমার কাছে ছবি আঁকি বলে সেই রঙ ছিল, সেই রঙ দিয়ে একটা ডিজাইন বানিয়েছি, তার সেটা পেতে দিয়ে ঠাকুর শ্বশুরমশাইয়ের ছবিটা সামনে রেখেছি। আর এখানে এখন 14টা প্রদীপ আমার হাজব্যান্ড জ্বেলে দিচ্ছে। তো এই ছিল আমার আজকের আড়ম্বরহীন মায়ের আরাধনা। আমরা রোজ যেভাবে ঘরের পুজো করি ঠিক সেই রকমই, আলাদা কোনো আয়োজন নেই। তো প্রত্যেক বছরই কালী পুজোতে খুবই আনন্দ করতাম, আজকের দিনগুলো খুবই মিস করছি। পরিবারের সাথে বন্ধুবান্ধবের সাথে হই হুল্লোড় করে এই দিনগুলো কেটে যেত, কিন্তু এত দূরে থেকে তো সেগুলো সম্ভব নয়, তাই নিজের মতো করেই ছোট্ট করে আয়োজন করে দিনটাকে পালন করার চেষ্টা করলাম। তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দিওয়ালির আলো যেন তোমাদের জীবনের সব অন্ধকার কাটিয়ে তোমাদের জীবন আলোকিত করে তোলে সেই প্রার্থনাই করি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।